হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তা অনেকেই দ্য ফ্যামিলি ম্যান টু এর রিভিউ অনেকেরই হয়ে গেছে, আমি একটু দেরি করে রিভিউ করছি, মানে একটু কাজের আটকা পড়েছিলাম। যাই হোক, তা আপনারা আশা করি বেশ ভালোই আছেন। দ্য ফ্যামিলি ম্যান টু এই ওয়েব সিরিজের জন্য আমরা সবাই মুখিয়ে আছি এবং আমিও পার্সোনালি খুব মুখিয়ে আছি। এটা 4th June 2021 অ্যামাজন প্রাইম ভিডিও ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম করছে। তো এটা মোস্ট প্রবাবলি কটা এপিসোড হয় জানা খুব মুশকিল, যদিও সিজন ওয়ানে 10টার মতো প্রায় এপিসোড ছিল, সিজন টুতে হয়তো সেরকম হতে চলেছে। তো আমি যদি বলি এই ফ্যামিলি ম্যান, দ্য ফ্যামিলি ম্যান সিজন টু, এখানে লিড ক্যাস্ট আছে মনোজ বাজপেয়ী এবং প্রিয়া মানি রয়েছে। এবং সব থেকে মজার ব্যাপার যেটা, সব রিভিউয়ার একই কথায় বলেছে, এখানে কিন্তু সামান্থা আক্কিমানি আছে এবং সামান্থা আক্কিনানি কিন্তু তাকে, যার তার যে লুকসটা দেখানো হয়েছে অত্যন্ত অসাধারণ। সামান্থা যেরকম লুকস এর আগে আমি কখনো দেখিনি। এবং এখানে ডিরেকশনে রাজ ডিকে ছাড়াও আরও একজন আছে, সুপর্ণ এস ভার্মা। এখানে কিন্তু তার মানে তিনজন ডিরেক্টর, একজন ডিরেক্টর নয়। তো একটা ওয়েব সিরিজে যদি একজনের বেশি ডিরেক্টর থাকে, মানে আগেও বলেছি, তাহলে কিন্তু সেই ওয়েব সিরিজটা ভালো হওয়ার একটা কারণ আছে। একজন ডিরেক্টর কিন্তু অনেক পার্সপেক্টিভ বুঝতে পারে না, সেটা অন্য অন্য ডিরেক্টররা কিন্তু ভালো বুঝতে পারে। এবং এই মেল বন্ধনটা রাজ অ্যান্ড ডিকের মধ্যে সবসময় রয়েছে। রাজ অ্যান্ড ডিকের ওয়েব সিরিজে যেরকম থ্রিলার থাকে, তার সাথে থাকে কিন্তু রিউমার। রিউমারের উপর তারা প্রচণ্ড জোর দেয় এবং থ্রিলারের উপর তো জোর দেয়। এবং যারা দ্য ফ্যামিলি ম্যান ওয়ান যারা দেখেনি, তারা কিন্তু সিজন টুটা কিন্তু দেখবেন না। এই কারণেই বলছি, শুধু সিজন টুটা দেখলে আপনারা অনেক কিছু কানেক্ট করতে পারবেন না, যে তারা ক্যারেক্টারগুলো কীরকম। যেমন জে কে তলপড়ে, মানে এখানে যে সারি ভাসমি যে হয়েছে, এছাড়া যেমন মনোজ বাজপেয়ী নাম, যেমন শ্রীকান্ত তিওয়ারি, এবং মানে হি ওয়াজ এ আন্ডার কভার এজেন্ট। এবং এখানে কিন্তু মানে শ্রীকান্ত তিওয়ারি কিন্তু সেই প্রফেশন থেকে সরে এসেছে দেখানো হচ্ছে, এবং সে যেমন সেই প্রফেশনে খুশি না। আগের প্রফেশনটা তার বেশ ভালো লাগতো, সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেখাচ্ছে। আগের ব্যাকড্রপটা ছিল কিন্তু হায়দ্রাবাদে, এটার ব্যাকড্রপটা কিন্তু পুরোপুরি চেন্নাই। এবং এখানে কিন্তু আইএসআইয়ের একটা জোক রয়েছে, এবং মুসা যে ব্যাকড্রপ সেটাও এখানে কিন্তু দেখানো হয়েছে। এবং সামান্থা কিনে নিচ্ছে একটা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছে, যখন ট্রেলারটা দেখবেন দেখবেন সেখানে কিন্তু সাবটাইটেল দেখানো হয়েছে। এবং বেশ কিছু কিন্তু মানে এখানে বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, বেশ কিছু স্টোরির ব্যাপার রয়েছে যেগুলো কিন্তু পুরোপুরিভাবে রিভিল করা নেই। এবং একটা কথা আমি বলবো, ট্রেলারের ক্ষেত্রে কিন্তু ট্রেলার যত শর্ট হবে, ক্রিস্পি হবে, সে যতই ভালো। কারণ ট্রেলারটার লেন্থ অলমোস্ট 2 মিনিট 49 সেকেন্ডের মতো। ট্রেলারটায় কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছে, যদিও দ্য ফ্যামিলি ম্যান এমনই একটা ওয়েব সিরিজ, ট্রেলারটা যদি 10 মিনিটে হয় তাও লোকে দেখবে। এবং অলরেডি কয়েক মিলিয়ন কিন্তু ভিউজ অলরেডি পড়ে গেছে আজকেই, মানে 19 মে 2021-এ সকালে ট্রেলারটা লঞ্চ করে, তার মধ্যে কিন্তু ভিউজ হু হু করে বাড়ছে, আরও ভিউজ হবে, হওয়াটাই স্বাভাবিক। কারণ দ্য ফ্যামিলি ম্যান সিজনের জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে আছি। এটা কিন্তু অনেক মোস্ট প্রবাবলি 11 জুন 2021-এ রিলিজ করার কথা ছিল, সেটা এগিয়ে 4 জুন 2021-এ রিলিজ করছে। এবং শুধু তাই নয়, আরও অনেক আগে কিন্তু দ্য ফ্যামিলি ম্যান সিজন টু রিলিজ করার কথা ছিল, বিভিন্ন কারণে, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে, বিভিন্ন কিছু গাইডলাইন্স রয়েছে ওটির প্ল্যাটফর্ম, সেই সব কারণের জন্য কিন্তু ওটাকে পিছিয়ে কিন্তু 4 জুন করা হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিন্তু 2020-তেই বেরিয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু ফ্যামিলি ম্যান সিজন ওয়ানটা 2019-এ বেরিয়েছে এবং 2020-তে বেরিয়ে যাওয়ার কথা ছিল বেশ কিছু কারণের জন্য, সেটা 2021-এ গিয়ে কিন্তু বেরোচ্ছে। কাজে এক্সপেকটেশন কিন্তু প্রচণ্ড আমাদের বেড়ে গেছে যে সিজন টুতে কী হবে। এবং এখানে যে কিছু ক্যারেক্টার রয়েছে, ক্যারেক্টারের সাথে সাথে ডায়লগ ডেলিভারি অত্যন্ত ভালো। যেমন গাড়িতে একটা সিকোয়েন্স রয়েছে যে ছেলেকে বলছে যে তুই বেশি ফু দিস না, পেছন দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, এটা কিন্তু মানে টপ নচ একটা ডায়লগ। এবং তার বাবা তার ছেলেকে বলছে, মানে বুঝুন, এরকম আমিও মানে বাবা, আমিও কারো ছেলে, কিন্তু আমি যদি আমার ছেলেকে নিয়ে একটা কথা বলি কেমন লাগবে। তো এখানে ঠিক সেম জিনিসের ব্যাপার। এবং একটা জায়গায় গিয়ে মোস্ট প্রবাবলি সে তার স্কুলের একটা ব্যাপার হতে পারে, অথবা কোনো সাইকিয়াট্রিস্টের একটা ব্যাপার হতে পারে। সেখানে যেমন বলছে যে হারনে হারনে যে মানে যে হেরে যাচ্ছে, যে তাকে হারনে গেলে লোক বাজিকার কাহিতে, হ্যাঁ সেই মানে শাহরুখের ডায়লগ, সেটা মনোজ বাজপেয়ীর মানে লিপে শোনা যাচ্ছে, সেটাও একটা মানে বেশ একটা বড় প্রাপ্তি, বেশ ভালো লাগছে। এমন এমন কিছু ডায়ালগ ডেলিভারি রয়েছে। এবং দেখুন, অ্যাকশনের সাথে যদি হিউমারটা থাকে, সেটা কিন্তু একটা অন্য মাত্রা এনে দেয়। সবসময় অ্যাকশন দেখতেও কিন্তু আপনার ক্লিশ একটা ব্যাপার চলে আসবে। আর যেহেতু একটা ওয়েব সিরিজ দেখছেন, আপনি বেশ কিছু ওয়েব মানে এপিসোড ধরে ধরে দেখছেন, সেখানে সবসময় যদি মানে অ্যাকশন হয়, সবসময় যদি ব্লাস্ট হয়, সেটা কিন্তু আপনাকে অনেকটা ক্লিশে মনে হবে।
সাথে এখানে সেই জিনিসগুলো খুব ভালো কাজ করেছে। বিশেষ করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার খুব ভালো লেগেছে, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিল কেতান সোধা, যার মিউজিক আমার খুব ভালো লেগেছে। আর একটা আমি ইনফরমেশন আপনাদের জানিয়ে রাখি, যেটা অন্য অন্য ইউটিউবার বা রিভিউয়ার দিয়েছে কিনা আমি জানি না, আমি মানে অ্যাটলিস্ট শুনিনি, সেটা হলো তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু দ্য ফ্যামিলি ম্যান সিজন টু আপনারা দেখতে পাবেন, হিন্দি তামিল আর তেলুগু, তিনটে ল্যাঙ্গুয়েজে কিন্তু অলরেডি অ্যামাজন প্রাইম ভিডিও নিয়ে আসছে 4 June 2021। তার বেশি দিন বাকি নেই, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা স্যানিটাইজ ইউজ করুন, মাস্ক পরুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, রেড বাটনটা গ্রে করে দেবেন এবং নোটিফিকেশন জায়গাটা অল হিট করে দেবেন, যাতে সাথে সাথে আমি নোটিফিকেশন পেয়ে যান। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় একে অন্যের পাশে এসে দাঁড়ান। লটস অফ লাভ, জয় বাংলা, বাই।